ছাত্র সমাজ আগামীকাল নবান্ন অভিযানের ডাক তাদের, এবং তারা স্পষ্ট করে দিয়েছে এই ছাত্র সমাজের অভিযানের সঙ্গে রাজনীতির কোনো রকম কোনো সম্পর্ক নেই, এবং সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক নেতা যেন এই আন্দোলনে এই মিছিলে না আসেন এমনটাও তাদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কি বলেছেন তারা একবার শোনাবো আপনাদের। রাজনৈতিক দলের যারা রাজ্যস্তরীয় নেতৃত্ব আছে তারা যেন করজোড়ে নিবেদন করছি আগামী দিন যে আমাদের ছাত্র সমাজের আন্দোলন হতে চলেছে তাতে যেন অগ্রভাগে একদমই এখানে অংশগ্রহণ না করে, এবং এটিকে রাজনৈতিক একখানা রং দেওয়ার থেকে বিরত, এটা একটি সম্পূর্ণভাবে সামাজিক একটি আন্দোলন, এটি একটি সামাজিক গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং এটিকে সামাজিক গণ আন্দোলনই যেন আপনারা থাকতে দেন। পুলিশি অনুমতি নিয়ে কি বক্তব্য ছাত্র সমাজের প্রতিনিধিদের শুনব। অবশ্যই আমরা অনুমতি নিয়েছি, আমাদের কাছে এখানটায় আমরা প্রথমে যারা তিনজন আমাদের কাছে মেল আছে পুলিশের কাছে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন, আমাদের কাছে ভার্বালি প্রথমে আমরা অনুমতি নিয়েছিলাম। রণয় রয়েছেন আমাদের প্রতিনিধি। রণয়, ছাত্র সমাজের তরফে ঠিক কী কী দাবি করা হলো? কারণ তার আগে আমরা দেখেছি পুলিশ এই যে অভিযান তাকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে দিয়েছে, পুলিশের তরফ থেকে দাবি করা হলো যে কোনো অনুমতিও তারা নেননি। দেখো, আজকে ছাত্র সমাজের তরফে সাংবাদিক বৈঠক করে তারা বারবার একটা বিষয় জানাচ্ছেন যে তারা ছাত্ররা এই ডাক দিয়েছে সোশ্যাল সমাজ মাধ্যমে, তারা অনেকদিন আগে এই বিষয় জানিয়েছে, এবং পুলিশের কাছে তারা এই বিষয়ে অনুমতি নিয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, তারা ভার্বালি প্রথমে জানিয়েছেন বলা হয়, তার পরবর্তীকালে তারা বলেন যে তারা মেল মারফত পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তবে পুলিশের তরফে কোনো কিছু বলা হয়েছে কিনা সে বিষয়ে তারা জানেন না। তবে ছাত্ররা কালকে আগামীকালে নামছে এইটা তারা পরিষ্কার করে বলে দেন, এবং তিন জায়গা থেকে তারা মূলত যাবেন, একটা হচ্ছে হাওড়া, সাঁতরাগাছি এবং কলেজ স্কয়ার। তবে তারা এটাও বলছেন যে যেখান থেকে পারবেন সেখান থেকেই যাবেন নবান্নের উদ্দেশ্যে, তবে তারা এটাও বলছেন যে তারা নবান্নের ভেতরে ঢুকবেন না, নবান্নের সামনে থাকবেন, যতটা পর্যন্ত তারা যেতে পারবেন সেখান থেকেই তারা স্লোগান দেবেন। তো কারণ এই স্লোগান বা এই যে ডাক দেওয়া হয়েছে এটা ছাত্রদের তরফে দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দলের তরফে দেওয়া হয়নি। এমনকি তারা বলছেন যে আগামীকাল যে সমাবেশ বা যেটা মিছিল হবে সেখানে যাতে কোনো রাজনৈতিক দল না থাকে সেই বিষয়েও তারা বারবার পরিষ্কার করে এটাই বলছেন। তবে পুলিশের তরফে কিন্তু বারবার বলা এই ধরনের মিছিলের ক্ষেত্রে কোনো ধরনের পারমিশন দেওয়া নেই, এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুলিশের তরফে আটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর, মূলত নবান্নে যাবার যে পথগুলো সেখানে কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। অনেক ধন্যবাদ। পুলিশের তরফ থেকে পদক্ষেপের কথা বলা হয়েছে, এবং একই সঙ্গে এটা বলা হচ্ছে যে আগামীকাল ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে, তারপরেও এই মিছিল, এই নিয়ে ছাত্র সমাজের প্রতিনিধিদের কি সাফাই শুনব। আপনাদের মাধ্যমেই তো বলেছি যে আজকে পশ্চিম বাংলার যে পরিস্থিতি আছে সেখানটায় দাঁড়িয়ে আমাদের যে গণ আন্দোলন সেটারও যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই আমি সমস্ত ছাত্র সমাজের এবং সমপ্রতিভ সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে যারা নেটের জন্য ভাবনা চিন্তা করছেন, যারা নেট পরীক্ষা কালকে দিতে চলেছেন, কালকে অবশ্য রিজার্ভ ডে, আজকে যেহেতু ছুটি আছে তার জন্য কালকে রিজার্ভ ডেতে হয়তো পরীক্ষাটাই হচ্ছে, তো দু শিফটে পরীক্ষা হবে, তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাও যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায় যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দেবে। যে পরশুদিনও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো সেখানেও তো নেট পরীক্ষা আছে। গণ আন্দোলন একখানা ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন, এটি সুপ্রিম কোর্ট বলছে যে এখানটায় মন্তব্য করবেন না, রাজ্যের মাননীয় হাইকোর্ট বলছে এখানে মন্তব্য করবেন না, তো সেটা এখানে ইলিগাল কি করে হতে পারে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।